ওয়েলকাম দর্শক, আজ আমি দেখাবো পাকা কলার একটা পিঠা। আপনারা এটাকে পাকা কলার বড়াও বলতে পারেন, আবার পিঠাও বলতে পারেন। একেবারে ছোটো ছোটো নরম তুলতুলে এইরকম বড়াটা তৈরি করতে আমি ব্যবহার করেছি 4-5টা পাকা কলা, চাউলের গুঁড়া এবং আটা। শুরুতে আমি পাকা কলা নিয়ে নিচ্ছি। অনেক সময় বাসায় অনেক দিন পাকা কলা এনে রাখলে বেশি নরম হয়ে যায়, খোসাটা কালো কালো হয়ে যায়, তখন এই কলার দিয়ে পিঠাটা তৈরি করে নিতে পারেন। আমি মোটামুটি ছোট সাইজের 5টা পাকা কলা নিয়েছি আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি। যেহেতু কলাটা এমনিতেই মিষ্টি, এজন্য চিনির পরিমাণটা খুব বেশি দিইনি, 1/4 কাপ নিয়েছি। এখন একটা কাঁটা চামচের সাহায্যে এই চিনি এবং কলা একসাথে ম্যাশ করে নিচ্ছি। চিনিটা একটু পরে পানি ছেড়ে দিবে, তখন এটা অনেক বেশি পাতলা অর্থাৎ লিকুইড হয়ে যাবে। আপনারা চাইলে এরকম হাত দিয়েও চটকে নিতে পারেন, এতে করে কোনো দলা দলা ভাব থাকবে না। এখন আমি এর ভিতরে যোগ করব 1/2 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া এবং 1/2 কাপ পরিমাণ আটা। আটাটার জন্য এই বড়াটা একটু নরম হবে এবং চালের গুঁড়ার জন্য কিছুটা ক্রিস্পি ভাব আসবে। 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিচ্ছি এবং 1/4 কাপ দিয়ে দেবো নারকেল। আমি এখানে ড্রাই যে কোকোনাট আছে সেটা নিয়েছি, আপনাদের কাছে ফ্রেশ নারকেল থাকলে কুড়িয়ে দিতে পারবেন। নারকেল এবং গুঁড়া দুধ অপশনাল, চাইলে বাদ দিতে পারেন, তবে দিলে খেতে অনেক বেশি ভালো লাগবে। 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি লবণ। মিষ্টির জিনিসে লবণ দিলে স্বাদের একটা ব্যালেন্স হয়, খেতে ভালো লাগে। এখন হাত দিয়ে সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে আমি এই বড়াটার যে ডো সেটা তৈরি করে নেব। এটা অনেকটাই নরম নরম ডো হবে, রুটির মতো শক্ত না, ঠিক এইরকম নরম ডো তৈরি হবে। এখন আমি এটা রেস্টে রেখে দেব 5 মিনিটের জন্য। যেহেতু শুকনো চালের গুঁড়া দেওয়া আছে, 5 মিনিট রাখলে চালের গুঁড়াটা নরম হয়ে যাবে এবং পিঠাটা অনেক বেশি ফুলবে। কড়ায়ে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল এবং এর ভেতরে তেলটা মাঝারি আছে গরম করে নিয়েছি। ছোট ছোট করে আমি এরকম বড়াটা দিয়ে দিচ্ছি। এই বড়াটায় খুব বেশি লেজ তৈরি করবেন না, তাহলে এটা ভাজির পর এরকম লম্বা শেপ চলে আসবে। চেষ্টা করবেন ছোট ছোট করে দেওয়ার জন্য। আর বড়াটা ডুবো তেলে ভাজলে অনেক বেশি ফুলকো এবং গোল গোল হয়। আমি মাঝারি আঁচে এই বড়াটা ভেজে নেব। হাই হিটে ভাজলে পিঠাটার বাইরে থেকে পুড়ে যেতে পারে, এরকম কালার হলে তেল ঝরিয়ে আমি পিঠাগুলো তুলে নেব। রেসিপিটি আপনাদের কেমন লেগেছে? আপনারা যদি এরকম পাকা কলার বড়া খেতে পছন্দ করেন তাহলে বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, যাতে করে পরবর্তীতে আরও সব নতুন নতুন রেসিপি সবার আগে পেতে পারেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।